হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন অথবা যারা প্রথমবার দেখছেন, তাদের সকলের উদ্দেশ্যেই বলবো যে আজকের ভিডিওটা কিন্তু একটু কেয়ারফুলি দেখবেন, বিকজ অন্যান্য দিনের ভিডিওর থেকে বা অন্যান্য দিনের টপিকগুলোর থেকে আজকের টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট বলবো। যারা কিনা ক্যানাডার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য ইন্টারেস্টেড বা খুব দ্রুত ক্যানাডাতে যেতে চাচ্ছেন, তাদের জন্য বলবো আমি খুব কেয়ারফুলি আজকের কথাগুলো একটু শুনবেন। সেটা হচ্ছে, আপনারা অলরেডি দেখেছেন যে ক্যানাডার যে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনের সময়ের কথা আমি একটা বলেছি, সেই বিষয়ে আসলে আজকে আপনাদের একটা টোটাল ধারণা দিব যে কেন আসলে অ্যাপ্লিকেশনটা আমি খুব দ্রুত করতে বলছি বা কেন টোটাল বিষয়টা কোন কোন রিজনগুলোর উপরে ডিপেন্ড করে বা কোন কোন সার্কামস্ট্যান্সেসের উপরে ডিপেন্ড করে আসলে আপনাদের ভিসার যে প্রসেসিংটা বা আপনাদের অ্যাপ্লিকেশনের যে টাইম ফ্রেমটা সেটা আসলে একটু বাড়াতে হবে, বা বাড়াতে হবে বলতে আমি বলবো যে আপনাদের একটু ফাস্টার করতে হবে। সো ফার্স্ট অফ অল বলে দিই যে যারা বিগত 2-3 মাসে অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু অনেকেরই ভিসা হয়ে গিয়েছে, কারণ ক্যানাডার রেশিও এখন অনেক ভালো। ঠিক একই রকম ভাবে 2024 সালের প্রথম দিকেও কিন্তু ক্যানাডার রেশিওটা অনেক ভালো থাকবে। এটা সম্পর্কে একটা ভিডিও আমি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন যে কেন তারা ভিসাগুলো দিচ্ছে। অ্যান্ড মেইন হচ্ছে, যারা 2024-এ ক্যানাডা যেতে চাচ্ছেন বা এরকম কোনো প্ল্যান আছে, তাদেরকে আমি সাজেস্ট করব যে এই নভেম্বরের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করে ফেলার। অনেকেই চিন্তা করেন যে আমি একটু অন্যান্য কান্ট্রি ঘুরে এসে একটু ট্রাভেল করে দেন, ওই যে ট্রাভেলের ডকুমেন্টসগুলো বা ভিসা পাসপোর্ট হচ্ছে পাসপোর্টের মধ্যে সেই রেকর্ডগুলো থাকবে ওভাবে অ্যাপ্লাই করব। অনেকে চিন্তা করেন আমার পেপার্সগুলো আরেকটু হচ্ছে ভালো হোক, আরেকটু ঠিক ঠিক করা যাক। অনেকে চিন্তা করেন যে ব্যাংকে আর একটু ট্রানজ্যাকশন হোক, দেন হচ্ছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করব। আসলে এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে একটা কাজের জন্য প্রিপারেশন কিন্তু কখনোই শেষ হবে না, সবসময় মনে হবে আরেকটু করি বা আরেকটু হচ্ছে প্রিপেয়ার্ড হই। সো আমি বলবো আপনাদের যেরকম যা কিছুই আছে, কোনো একটা যারা হচ্ছে নর্মালি অ্যাপ্লিকেশনসগুলো প্রসেসিং করে সেরকম হচ্ছে এক কিছু দক্ষ মানুষের হেল্প নিতে হবে আপনাদের, কারণ যারা এই প্রসেসগুলো জানেন তাদের কথা আলাদা, যারা জানেন না অবশ্যই হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড তাদের হেল্পের মাধ্যমে যেটা করবেন, আপনাদের পেপার্সগুলো প্রসেস করবেন এবং সব কিছু ঠিক করে আমি সাজেস্ট করব যে এই নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো ফুলফিল করে ফেলার। এটা বলার কারণ হচ্ছে, যারা নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন তাদের টোটাল প্রসেস কমপ্লিট হয়ে দেন ভিসার কনফার্মেশন আসতে কিন্তু অলমোস্ট আপনার 20 থেকে 40 দিনের মতো একটা টাইম লেগে যাবে। তাতে কিন্তু আপনার ডিসেম্বর চলে আসবে। সো যারা জানুয়ারিতে যাওয়ার জন্য ইচ্ছুক বা এরকম কোনো প্ল্যান আছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এই মন্থের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করে ফেলতে হবে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে ক্যানাডার রেশিও বিগত কয়েক মাস ধরে ভালো আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতেও ভালো থাকার পসিবিলিটি আছে, অর্থাৎ 2024 সালের প্রথম দিকে। তবে আসলে কিন্তু বলা যায় না, যেমন তারা এখন কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে, হঠাৎ করে এমন হতে পারে যে তারা ভিসার তাদের কোনো ইকোনমিক্যাল কন্ডিশনের কথা চিন্তা করে বা ইন্টার গভর্নমেন্টাল কোনো একটা রিজন বা ইস্যুর কারণে তারা ভাবলো যে না, এখন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের আমরা আর হচ্ছে আমাদের কান্ট্রিতে এন্ট্রি করার যে সুযোগটা সেটা দিব না বা খুবই কম দিব, তখন কিন্তু এরকম রেশিও আপনারা আর পাবেন না। সো এর জন্যই আমি সাজেস্ট করব যে ফর শিওর যারা হচ্ছে গিয়ে ডিটারমাইন্ড যে অবশ্যই আপনারা যেতে চাচ্ছেন ক্যানাডাতে এবং সেটা 2024-এর প্রথম দিকে যদি আপনারা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করবেন, কারণ যে রেশিওটা সেটা কিন্তু আপনার 24 সালের প্রথম দিকেও এরকমই থাকবে, খুবই ভালো থাকবে। সো এজন্যই আসলে আজকের ভিডিওটা, যে 24 সালের যে সেশনটা রয়েছে ভিসার সেটা যদি আপনারা ধরতে চান তাহলে অবশ্যই কিন্তু এই মান্থের মধ্যে অ্যাপ্লিকেশন ফুলফিল করে ফেলতে হবে। তা না হলে যত যতই দেরি করবেন অতই কিন্তু আপনার প্রসেসিং এও লেট হবে, আপনার কনফার্মেশনেও লেট হবে। তখন দেখা যায় আপনি 24-এর যে জানুয়ারি ফেব্রুয়ারির যে সেশনটা রয়েছে বা এই যে টাইম ফ্রেমটা রয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে আপনি আর আসতে পারবেন না, তখন ওটা পরে চলে যেতে হবে এবং তখন কিন্তু আপনার পসিবিলিটিটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
সো এক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করছি যে যেরকম যা কিছুই পেপার্স যা আছে আপনারা সবকিছু প্রসেসিং গুলো ভালোভাবে করে অ্যাপ্লিকেশন গুলো করে ফেলবেন। এছাড়াও ভিসা প্রসেসিং সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য বা যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিজিট করবেন আমাদের অফিস এবং কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ।